করোনায় আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও সাঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি হল সাতশো ছেচল্লিশ জনের আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ছশো পঁচানব্বই জন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা এসব তথ্য জানান তিনি জানান গত চব্বিশ ঘন্টায় পরীক্ষা করা হয় বারো হাজার পাঁচশো দশটি নমুনা এ নিয়ে মোট তিন লাখ ছেচল্লিশ হাজার একশো তিরাশিটি নমুনা পরীক্ষা করা হয়েছে নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট পঞ্চান্ন হাজার একশো চল্লিশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় চারশো সত্তর জন সহ মোট সুস্থ হয়েছেন এগারো হাজার পাঁচশো নব্বই জন এদিকে করোনায় মৃত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে বলেও জানান তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড উনিশ ভাইরাসটি ছড়িয়েছে